তো আমি কালকে বলেছিলাম যে আমি এখন দুদিন ভিডিও স্টপ রাখবো, কিন্তু পারলাম না রাখতে। এত ব্যস্ততার মধ্যে, এত কষ্টের মধ্যেও আমি কিন্তু ভিডিওটা আজকে করতেই হলো, বাধ্য হলাম করতে, কারণ ওরা আমাকে বাধ্য করলো ভিডিওটা করতে। তো আজকে সবার আগে আমি বলে দিই কেন আমি ভিডিওটা করতে এলাম। দেখো, সবসময় রক্তের সম্পর্ক সম্পর্ক হয় না। আমি এখানে থাম্বনেল দেখে, তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কাকে নিয়ে কথা বলতেছি। একদম তাই, আজকে আমার এখানে অভিযোগ বলো আর অনুযোগ বলো, বিচার চাই বলো, সবটা তোমাদের হাতে, ভিউয়ার্সদের হাতে, আমাদের জনতা জনার্দন। তাই তো, জনতা জনার্দন, জনতারা আমরা চাইলে একটা মানুষকে ওপরে তুলতে পারি, আবার একটা মানুষকে নিচেও নামিয়ে দিতে পারি। যেমনি আমরা ভোট দিয়ে সিলেকশন করি, ভোট দিয়ে সিলেকশন করি যে কাকে আমরা সিলেকশন করব, কাকে আমরা নেব। যেমন এই তোমার তো জনতার ভূমিকাটা এরকম, যেমন আমাদের সিপিএম। আমি কথাগুলো বলছি একটু প্লিজ, আর আজকে আমি করো জোরে জোর হাত করে অল ভিউয়ার্সদেরকে উদ্দেশ্যে আমার আজকে এই ভিডিওটা, পুরো বিচারটা তোমাদের হাতে ছেড়ে দিয়ে যাচ্ছি। তোমরা কি করবে তোমাদের উপরে ডিসিশন, এটা তোমাদের একদম মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো দেখবি সিপিএম 37 বছর রাজত্ব করে গেছে, কাদের জন্য? আমাদের এই জনতার জন্য। আমরা জনতারা ভোট দিয়েছে, আমরা চেয়েছি, থেকেছে। আবার 37 বছরের একটা সরকার চট করে পড়ে গেল, কেন? এই জনতাই দেখেছে, বুঝেছে যে এদেরকে রাখা আর যাবে না, জনতাই এদেরকে ডাউন করে দিল। তাই তো, এলো তৃণমূল। তো তৃণমূলও এখন প্রায় 11-12 বছর ধরে ওরাও রাজত্ব করছে। এবার আমরা জনতা যদি চাই এদেরকে তুলতে পারবো, আরো এদেরকেও আরো 14 বছর রাখতে পারবো, আবার না চাইলে জনতাই আবার এদেরকে নিচে নামিয়ে দিতে পারবে। তো জনতার হাতে আজকে আমি, দেখো তোমরা অবশ্যই সবটা দেখো, কিন্তু অন্ধ ভিউয়ার্সদের মতো, অন্ধের মতো দেখো না। এই যে একটা টিম তৈরি হয়েছে, তাই তো, এপার আর ওপার, আমরা এপারে যারা আছি। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি কেন আগে সেটা বলে দিন, যে রক্তের সম্পর্ক সবসময় সম্পর্ক হয় না। তপনকে আমি আমার ভাই বলে ডেকেছি, তপনকে ভাই বলে ডেকেছি, তপন আমাকে দিদি বলে সম্বোধন করে। তাই তো, আমি ভেবেছিলাম, ওকে বলেছিলাম আমি দাদা বলে ডাকবো, কিন্তু ও সেটা নাকচ করলো। কেন নাকচ করলো? যে না, দিদি সব ভাইয়ের দাদা হলে দিদি ওখানে অন্যরকম হয়ে যায়, কিন্তু দিদি বলে ডাকলে তখন এই সম্পর্কটার মধ্যে কোন রকম কিছু কেউ নোংরামি ঢুকাতে পারবে না। তাহলে এই যে কথাটা, কত বড় একটা কথা, কত বড় একটা কথা, কত ভালো মনের মানুষ হলে এই কথাগুলো মানুষ অকপটে ওইভাবে বলতে পারে। আর আমরা, আমি তো ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিওই করেছি, কিন্তু এক কথাতে একভাবে, মানে আমার নিজের অনুশোচনা হচ্ছিল, কিন্তু ওরা নিজেরা এমন ভাবে আপন করে টেনে নিল না মানুষগুলোকে কাছ থেকে। তোমরা যদি না দেখো আজকে এই ভিডিওতে, এই কথাগুলো আমার বলার ইয়ে নয়, তবু আমি বলতে হচ্ছে, আজকে ভিডিওটাই বানাচ্ছি আমি শুধু আমার ভাইকে এইভাবে বলার জন্য। আচ্ছা, অপূর্ব লাইভে এসে ওদের গালাগাল দিয়েছে, অপূর্ব লাইভে এসে ওদের গালাগাল দিয়েছে। কেন দিয়েছে? তোরা যে ওপারে যারা বসে আছিস, ওপারে যারা বসে আছিস, অপূর্ব একটা ছেলে মানুষ, তাও ওর মুখে এই গালাগালগুলো মানায়, তবু সোশ্যাল মিডিয়া গালাগাল দেওয়া যায় না। আমি কিন্তু কখনো এগুলো কোনো দিনের জন্য প্রোটেস্ট, মানে কাউকে আমি এটা আমি ইয়ে করি না, মানে সমর্থনই করি না যে গালাগাল দাও, গালাগাল না দিয়েও কথা বলে বুঝানো যায়। কিন্তু দেখো আজকে অপূর্ব বাবা নেই, তপনকে বাবা বলে ডেকেছে, পিঙ্কিকে মা বলে ডেকেছে। তো বাবা মাকে যদি কেউ গালাগাল দেয়, কোনো ছেলে মেয়ে তো দাঁড়িয়ে তখন তাদের মাথায় কিন্তু হুঁশ থাকবে না, তাই তো, তখন সে কি বলছে না বলছে তার দিক বেরিয়ে। আমি একদিন অপূর্বকে বলেও ছিলাম যে বাবু এইভাবে ভিডিও করিস না, একটু ল্যাঙ্গুয়েজটা ইউজ ঠিক করে করিস। তখন বলছে না কাকিমা আমি তো করবো, আমার বাবা মাকে যদি কেউ আকাট কুকাট কথাবার্তা বলে আমি তাদের ছাড়বো না, পুরো এক করে দেবো। তো সেই জায়গা থেকে তোমরা ভেবে দেখো তো, তোমরা, আমি ভিউয়ার্সদের বলছি, তোমরা ভেবে দেখো যে ওরা প্রত্যেকটা মেয়ের মুখে দেখবে তো, ওদের মুখে কত রকমের নোংরা ভাষা ওরা ইউজ করে, কত নোংরা ভাষা ইউজ করে। এগুলো কি উচিত? আজকে তোমাদের গ্রুপের যে ভাইটা, তোদের গ্রুপের ভাইটা, কেউ শশ দাদা বলে, কেউ তো ভাই বলে, কেউ দালাল বলে, যাই হোক, চিনতে বুঝতেই পারছো কার কথা বলছি। আজকে এই কথাটা একবার তোমরা ভিউয়ার্স, তোমাদের বলছি, ভেবে দেখো তো, ওর বউয়ের চ্যানেলটা, জানো চ্যানেলের নামটা, অবশ্যই আমি নামটা নিচ্ছি না, একটা দাঁড়ানো স্ট্যান্ড করা চ্যানেল, তাই তো, 1 লাখের উপরে সাবস্ক্রাইবার। আজকে ভিডিও ছাড়লে 1000-এর উপরেও ওর চ্যানেলটাতে ভিউজ আসে না। কিন্তু এইদিকে দেখো,
আমাদের কুতপা গুতপা সরি কুতপা নয় গুতপা গুতপা বুঝতে পারছো গুতপা ওই গুতপার চ্যানেলটাতে কয়টা সাবস্ক্রাইবার 10,000ও হয়নি ওর ভিডিও ছাড়ার সাথে সাথে 5,000, 6,000, 7,000, 10,000 ভিউজ হয় হে রামপাঠা এসে যে শুধু চেঁচামেচি করিস রামপাঠা চেঁচামেচি যে করিস ভেবে দেখেছিস কেন আজকে তোর ভিডিও আমি তোর বউয়ের ভিডিও আমি বহুদিন ধরে দেখি তোর বউয়ের ভিডিওতে কিন্তু এই তোকে সবাই ভালোবাসত আজকে ওই মেয়ে ছেলেটার পাল্লায় পড়ে ওই মেয়ে ছেলেটার পাল্লায় পড়ে তোদের চ্যানেল কোথায় গেছে আর ও তোদের মাথায় পা দিয়ে ও কোথায় উঠছে দৃষ্টিভঙ্গি চিন্তাধারা কি সরিয়ে দিয়েছিস হাঁটিয়ে দিয়েছিস বুঝতে পারছিস না যে ওই মেয়ে ছেলেটা কি চালটা খেলছে খেলে তোদের সবাইকে উস্কাচ্ছে তোদের মুখের ভাষা খারাপ করিয়ে ও কিন্তু ওপরে উঠছে তোদের মনে এই কথাগুলো আসছে না না সেটা তোদের ব্যাপার সেটা তোদের ব্যাপার সেই বিচার আমি করতে এখানে আসিনি জাস্ট একটু জানিয়ে দিয়ে গেলাম তো আজকে আমার কথা হলো তপন তোমার ভিডিওতে গিয়ে কমেন্ট করেছিল কি খারাপ কমেন্ট করেছিল চাইলে আমি স্ক্রিনশট মেরে তোমাদের তোমরা যদি চাও আমার কাছে সব আছে স্ক্রিনশট মেরে আমি দেখিয়ে দেবো তো কি কমেন্ট করেছিল যে তুমি ভাই এইভাবে মেয়েদের সম্মান দাও মেয়েদের সম্মান দিয়ে কথা বলো তুমি এইভাবে কিন্তু কথা বলতে পারো না কোনো মেয়েকে যেহেতু তুমি ওর বউকে নিয়ে ভিডিও করছিলে আচ্ছা পিঙ্কি কার পেছনে লেগেছে পিঙ্কি কার পেছনে লেগেছে পিঙ্কিকে নিয়ে তোমরা কেন এত নেগেটিভ ভিডিও বানাচ্ছ হ্যাঁ রিমি প্রীতম ছিল তখন আমরাও করেছি ওদের ওদের নিয়ে ভিডিও করো যখন সোশ্যাল মিডিয়া ওরা ওই ব্যাপারটা নিয়ে এসেছিল ওটা নিয়ে ভিডিও করো ওদেরকে তোমরা গালাগাল দিয়ে কেন ভিডিওটা করছো ওরা কি তোমাদের কাউকে গালাগাল দিয়েছে না কাউকে নিয়ে কন্টেন্ট করে ওরা ভিডিও করেছে পিঙ্কি কাউকে নিয়ে কন্টেন্ট করে কি ভিডিও করেছে দেখাতে পারবে পারবে না উল্টে পিঙ্কি প্রত্যেকটা ছোট ছোট কন্টেন্ট মানে ইউটিউবার যারা ক্রিয়েটার যারা তাদেরকে হাত ধরে ওপরে তুলেছে একটা তো আছে মানে ওর ওয়াইটিতে পুরো মানে কমিউনিটিতে ওই ও বুঝতেই পারছো কার কথা বলছি আমি নাম ধরে বলবো না বুঝতেই পারছো ওই মেয়ে ছেলেটাকে ও পুরো জিরো থেকে উপরে তুললো আজকে ওই মেয়ে ছেলেটাই এসে ওর এগেনস্টে বলার চেষ্টা করছে তাহলে বুঝতে পারছো তো আজকে ওর এগেনস্টে বলার চেষ্টা করছে ওর কাছে না গেলে ও যে কতটা সরল সোজা আজ এই সরলতার জন্যই আর এই সোজা মানুষের জন্য আজকে ওর যে পরিণতিটা হয়তো খারাপ হয়ে যাবে এত সরল সোজা আমিও বুঝিয়ে এসেছি ফোন করলেই বোঝাই যে তুমি বুঝে শুনে যা করার করো প্রচন্ড সরল মনের একটা মানুষ হ্যাঁ আর আরেকটা কথা আমি বলি গুতপা শোন তোর বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ দুটো গেছিল সোমাদি আর গীতাদি তাই তো ওদেরকে এক রাত তোদের কাছে মানে সোমাদি এক রাত মানে ছিল সোমাদি গীতাদি মানে সোমাদি মানে ছিল না গীতাদি ছিল যাই হোক ওনার চ্যানেলটা সম্বন্ধে বয়স্ক মানুষ বোঝে না তোর তাকে একটু হেল্প নিতে চাইছিল হেল্প তো তুই করিসইনি কিন্তু খাইয়ে একবেলা খাইয়ে তুই এসে যেভাবে খোটা দিয়েছিস এরপরে সবাই ভাবে মানুষের বাড়ি মানে বিশেষ করে ইউটিউবার এরকম আমরা যারা আছি তাদের বাড়িতে কেউ আমরা যাবো কিনা গেলেই তো খাইয়ে এরকম খোটা দেবে মানে তোর তোর যেভাবে তুই শুরু করেছিস যেভাবে তুই বলেছিস তারপর থেকে সবার মাথায় এটাই স্ট্রাইক করে জানিস তো আমি যখন গেলাম আমি যখন পিঙ্কির বাড়ি গেলাম না আমি বলছি জয়শ্রীকে বলছি না রে মন আমি খাবো না জয়শ্রী বলছে কেন আমি জানি ওকে যদি আমি কেন এইসব বলতে যাই ও আমাকে দুটো ধমকি দেবে তো আমি খেলাম কিন্তু ওই যে মানুষটার বাড়িতে খাওয়া মানে তোরা এত রুংরা রুংরা ভিডিও করছিস তো এত নেগেটিভ ভিডিও ওদের ইয়ে করছিস যাবি একদিন বুঝতে পারবি আপ্যায়ন কাকে বলে কিন্তু তুই ওকে ধুয়ে দে ওকে মুছে দে কোনোদিন মুখ ফুটে বলবে না যে তোদের খাইয়েছি ওরা হলো মানুষ প্রকৃত মানুষ আর বলছিস না যে নিজের ছেলে মেয়েকে ভুলে দুনিয়ার ছেলে মেয়ে নেই হ্যাঁ ও ভুলেনি নিজের ছেলে মেয়েকে কোনোদিন ভুলতে পারে কোনোদিন কেউ ভুলতে পারে না বুঝেছিস তো ও জাস্ট এতটা গ্রুপ এত ছেলে মেয়েগুলোকে কেন নিয়ে এসছে সাময়িক ওর বুকের জ্বালাটা মেটানোর জন্য ওর ভেতরে কিন্তু ওর মেয়েটাকে নিয়ে সর্বক্ষণ কুড়ে কুড়ে আছে নিজের রক্ত রে ওইটা রিমির জায়গায় ও কাউকে কোনোদিন দিতে পারবে না দেবে না আমরা হতে দেব সেটা রিমি রিমিই আছে রিমি রিমিই থাকবে ওর কাছে ওর মেয়ে ওইটা ওর জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না বুঝেছিস তো আজকে আমি করজোড়ে আরো অনেক কথা বলার ছিল কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে
তার জন্য আমি শর্ট করে তোমাদের রিকোয়েস্ট করে যাচ্ছি। আমার কথায় যদি কোনো অযুক্তি, সবাই তোমরা এসে বলছো আমার 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 ভিডিওতে অনেকে এসে কমেন্ট করে যে দিদি এদের এত নোংরা ভাষা, কেউ তোমরা কেন স্টেপ নিচ্ছ না। দেখো এইভাবে তো স্টেপ নেওয়া যায় না। যারা যারা বুঝতে পারছে যে আমরা নোংরামি করবই, ওরা জানে ওরা নোংরামি করছে, আমরা নোংরামি করবই, তারপরে যখন যারা দিনের পর দিন নোংরামিটা চালিয়ে যায় না, ওদেরকে আর বলা যাবে না। ওরা নোংরামি করে, এদিকে বলছে কোথায় আমরা কাদের খারাপ কথা বলছি, এদিকে রিম্পার ছেলে দুটোকে লরির তলায় ফেলে দিল, মুখটুক থেতলে দিল, নাড়ি বুড়ি বার করে দিল, কে কার বাচ্চা, কোনটা বড় বাচ্চা কোনটা ছোট বাচ্চা চিনতে পারবে না বলে দিল। পরক্ষণে এসে কেঁদে কুটে ওরা সেটা সিম্পাথি নিয়ে নেয়। তো ওরা সিম্পাথি কার্ড খেলতে আসে, কখন কাকে কি বলছে ওরা কিচ্ছু জেনে বুঝে কথা বলে না। পরক্ষণে যখন দেখো কোণঠাসা হয়ে যাচ্ছে, তখন এসে এরা কান্নাকাটি শুরু করে দেয়। ওরা হলো এই রুলস এর মানুষ। তো শোনো, তোমরা ভিউয়ার্সরা, তো ভিউয়ার্সরা নিশ্চয়ই বুঝতে পারছো, প্লিজ একটু অ্যালার্ট হয়ে চোখ কান খোলা রেখে তারপরে এদের ভিডিও দেখো, আর ওদের অবশ্যই পাশে থাকবে। থাকবে না কেন, এখানে আমরা সবাই কাজ করতে এসেছি, কিন্তু ভেবে চিনতে কোনটা ঠিক কোনটা ভুল প্লিজ সেটা জাস্টিফাই করার চেষ্টা করো। আর স্টেপ স্টেপ তো অবশ্যই নেওয়া হবে, টের পাবে, এটা আমি ভিডিওতে বলছি না, স্টেপ তো অবশ্যই নেওয়া হচ্ছে এবং নেওয়া হবেও, ফাঁকা অস কিচ্ছু হয় না, বুঝেছো তো। তো জানি এই ভিডিওর পরে অনেক ভিডিও নাববে আরো, তো চলো নাবাও। আমরা গালাগাল দিইনি, আমি তো কোনোদিন গালাগাল দিই না, কোনোদিন গালাগাল দেবও না, বুঝেছো। যতই তোমরা উত্তপ্ত করো, যতই যা বলো, গালাগাল দিয়ে চরের বদলা চর, মারের বদলা মার, কোনোদিনও সেটার কোনো ন্যায্য বিচার হয় না। তো আমি আবারও তোমাদের কাছে করো জোরে বলে যাচ্ছি, ভিউয়ার্স, অল ভিউয়ার্স, জনতা জনার্দন, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। তো এই মানুষগুলোকে প্লিজ এইভাবে কেউ গালাগাল দিয়ে ভিডিও করবে না, করলে তার কিন্তু স্টেপ আছে, কারণ এরা কাছ থেকে না দেখলে এদেরকে বোঝা যাবে না। আমি কাছে থেকে, আমার যথেষ্ট বয়স হয়েছে, কাছে থেকে দেখা মানুষ দুটোর সম্বন্ধে তোমাদেরকে বললাম, মানে এতটাই এরা ভালো মানুষ না, এরা যে মানে শত্রুকেও মানে এরা বুকে আঁকড়ে নেবে, ওরা এতটাই ভালো। কে শত্রু কে মিত্র ওরা সেটা যাচাই করে না, মানুষ একটা গেছে মানে তাকে আপন করো, ওরা এইটাই ওদের মধ্যে, এই একটা গুণ ওদের মধ্যে। তপনের তো কোনো কথাই হবে না, হ্যাঁ। আর পিঙ্কি ও তো সরল সোজা, তপন আজ তপন ছিল বলে ওর মাথার উপরে, না হলে যে ওর কি অবস্থা হতো, এতটাই সরল সোজা একটা মানুষ, বলার বাহুল্য। তো তপন যদি কোনো কমেন্ট ওর ইয়েতে করে থাকে, ভিউয়ার্স হিসেবে বলতে পারে, ওর ওয়াইফ, ওর ওয়াইফকে নিয়ে তুমি নানান ভিডিও করছো, কেন এত নোংরা নোংরা ভাষায় ভিডিও করছো, একটু সংযত হয়ে তো ভিডিও করবে, তো সেই জায়গা থেকে ও কমেন্টটা করতেই পারে। সেই জায়গায় তোমার এত আজিয়ে বাজে খিস্তি দেওয়ার কিছু হয়নি, নিজের ঘরটাকে সামলাও, ওইদিকে তুমি থামলাতে গিয়ে না, ওই ঘরটাকে সামলাতে গিয়ে তোমার বোন বলো আর অন্যেরা যাই বলুক তুমি দিতে যাও, সেটা আমি বলতে চাই না, কথার কন্টেন্টের ভিত্তিতে কথা, আমি এত নোংরা ভাষা ইউজ করতে চাইছি না। কিন্তু তুমরে তোমার নিজের ঘরটা 1,00,000 সাবস্ক্রাইবার ওপরে তোমার বউয়ের চ্যানেলটা, চ্যানেলটার দিকে তাকাও, আর ওর 10,000 সাবস্ক্রাইবার হয়নি, ওর ভিউজ দেখো, যদি মাথায় ঘটে কিছু গিলো থেকে থাকে, বুদ্ধি থেকে থাকে, দেমাক লাগাও, ওইদিকে দেমাকটা কম লাগাও, লাগিয়ে নিজের ঘরটা বাঁচাও, বুঝেছো তো। হ্যাঁ, আজকে তোমার বউ অন্য মেয়ে হলে না তোমার মুখে লাফ মেরে চলে যেত, তোমার যা চাল চলন, তোমার যা ব্যবহার, নিজের ঘরটা সামলাও, নিজেরা যেভাবে ভিডিও বানাচ্ছিলে, আমিও একসময় তোমাদের ভিউয়ার্স ছিলাম, দেখতাম তোমাদের ভিডিও, ভালো লাগতো। আর এখন তোমাদের ভিডিও কিছুই নাই, কি দেখবে মানুষ, ওইদিকে ধ্যান দাও, পরের ঘরে ধ্যান দেয় না, ওইদিকে ফুটো থেকে তোমার বউরও আছে, ওইদিকে যাও, এই ফুটোটা থেকে মুখটা ঘোরাও, বুঝেছো তো। তো চলো বন্ধুরা, জনতা জনার্দন বারবারই বলে যাচ্ছি, তোমাদের হাতে পুরোটা দিয়ে গেলাম, তো মতামত জানিও, তোমাদের মূল্যবান মতামত আমার এই ভিডিওটাতে অবশ্যই তোমরা জানিও। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে।